সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ঘরে বাইরে চাপের মুখে পুতিন পাশে নেই মিত্ররাও রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে হুমকি দিলে পাল্টা হুমকি দিন নেতা কর্মীদের উদ্দেশ্যে ইমরান খান যুক্তরাষ্ট্রে হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করতে রেথিয়নের সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতে বিজেপি নেতার ছেলে রিসোর্টে তরুণী খুন ছেলেকে সহজ সরল দাবি বাবার বিহার ধাঁচে দিল্লিতে বিজেপিকে হারানোর চেষ্টা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের সুদের হার বাড়াচ্ছে ভারত দর্শক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পরিণতি হবে বিপর্যয়কর তিনি হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ডে কথিত গণভোটের ঘটনায় রাশিয়ার উপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি ঘরে বাইরে চাপের মুখে পুতিন পাশে নেই মিত্ররাও

দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনীর নতুন নতুন এলাকা পুনরুদ্ধার করায় ও রুশ সেনা হতাহতের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো সরাসরি এতে অংশ না নিলেও রাশিয়াকে চাপে রাখতে চালিয়ে যাচ্ছে নানামুখী তৎপরতা মস্কোর উপর অবরোধের পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র অর্থ সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এতে অর্থনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়েছে রাশিয়া পশ্চিমা চাপ উপেক্ষা করে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে গেল এখনো নিজ দেশে ক্ষোভের মুখে পুতিন ইউক্রেন আরো তিন লাখ সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে রাশিয়া জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ প্রতিদিনই দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদ করছেন পুতিন বিরোধীরা ইউক্রেন যুদ্ধের মিত্র দেশ রাশিয়াকে সমর্থন দিয়ে আসলেও আলোচনা মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে ইউক্রেন সংঘাত অবসানের জোরালো আহ্বান জানিয়েছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শুরুর দিকে উজবেকিস্তানের রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠকে ইউক্রেন নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেন শি এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়া সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রেখেছে ভারত মস্কোর কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় করেছে দিল্লি এই নিয়ে অবশ্য ওয়াশিংটনের সঙ্গে টানাপড়েন সৃষ্টি হয় মোদী সরকারের তবে নিজ দেশের সুরক্ষা সাধারণ মানুষের নিরাপত্তায় কোন ছাড় দিতে নারাজ পুতিন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণত হবে বিপর্যয়কর রবিবার এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ডে কথিত গণভোটের ঘটনায় রাশিয়ার উপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও কুশিয়েই উচ্চারণ করেন জ্যাক সুলিভান। চলমান বিক্ষোভ সম্পর্ক এক প্রশ্ন-জাবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দিকে মন নিবিষ্ট করছে। রাশিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে।" এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জেনেশোনের নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ভাষায় দেওয়া এক ভাষণে রুশ বাহিনীরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে কেউ আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি জানবে না হুমকি দিলে পাল্টা হুমকি দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান খান যারা হুমকি দিচ্ছে তাদের পাল্টা হুমকি দিতে তাদের নেতা কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিএ দলের প্রধান ইমরান খান স্থানীয় টেলিভিশন চ্যানেলে বরাদ দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি টাইমস প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি দেশটির চকওয়াল এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান বলেন নারী পুরুষ বিশেষ করে যুবকদের অবশ্যই নিজেদের প্রস্তুত করতে হবে এবং ভয়ের শৃঙ্খল ভাঙতে হবে ইরাকে কুফানগরীর উদাহরণ দিয়ে তিনি বলেন তারা ইয়াচিদের ভয় বের হননি ইমরান খান বলেন তিনি রাজনীতি করছেন না প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করছেন

বিশ্বাসঘাতকদের ভুলে যাবে না যারা বিদেশ থেকে আমদানি করা সরকার তাদের উপর চাপিয়ে দিয়েছে তিনি আরো বলেন বর্তমান শাসকরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আমি চোরদের মেনে নেব না এবং আমি বেঁচে থাকা পর্যন্ত তাদের এবং তাদের সমর্থনকারীদের সঙ্গে লড়াই চালিয়ে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করতে রেথিয়নের সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের প্রধান মার্কিন অস্ত্র প্রস্তুতকারক রেথিয়ন তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি বোয়িং এবং লকিট মার্টিনকে পরাজিত করে হাইপার্সনিক অ্যাটাক ক্রুজ মিসাইল তৈরির কাজ পেয়েছে মার্কিন বিমান বাহিনীর সঙ্গে রেথিয়নে নয়শো মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক পরিষেবা শনিবার চুক্তি বরাদ্দ ঘোষণা দিয়ে বলেছে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা বিকাশ এবং মডেল ভিত্তিক সমালোচনামূলক নকশা পর্যালোচনা যোগ্যতা একত্রীকরণ উৎপাদন এবং পরীক্ষার পারফরমেন্সের মাধ্যমে রেথিয়ন চুক্তি বাস্তবায়ন করবে এ ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়নে অগ্রগতি যদি অব্যাহত থাকে তাহলে অস্ট্রেলিয়া দুই হাজার সাতাশ সালের প্রথম দিকে এয়ারফোর্স এর কাছাকাছি হস্তান্তরিত হতে পারে মার্কিন এয়ারফোর্স চিফ অফ স্টাফ জেনারেল সিকিউ ব্রাউন একটি রিপোর্ট বলেছেন হাইপারসনিক ক্রুজ মিসাইল শুরু থেকে আমাদের অংশীদারদের সাথে যুদ্ধের সক্ষমতা বিকাশ এবং একীভূত করার একটি শক্তিশালী উদাহরণ রিপোর্ট অনুযায়ী রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স দুই হাজার বিশ সাউদার্ন ক্রস ইন্টিগ্রেটেড ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট উদ্যোগের মাধ্যমে এ ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়নে জড়িত হয়ে পড়ে এবং প্রাথমিক অল আপ রাউন্ড ফ্লাইট পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ান টেস্ট অবকাঠামো সরবরাহ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎপাদনে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের চেয়ে অনেক পিছিয়ে থাকার কারণে এই উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে ইউএস এয়ারফোর্স এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রকল্পের দৃঢ় আগ্রহ প্রকাশ করে বলেছে আগামী বছরের জন্য তিনশো ষোলো দশমিক আট মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হয়েছে এছাড়া মার্কিন অস্ত্র প্রস্তুতকারীরা রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্রের ক্রয়ের আদেশে ব্যাপক বৃদ্ধির ফলে নতুন নতুন অস্ত্র তৈরির ক্ষেত্রে গবেষণায় আরো গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতে বিজিবি নেতার ছেলে রিসোর্টে তরুণী হুন ছেলেকে সহজ সরল দাবি বাবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বিজেপি নেতার ছেলে রিসোর্টে কর্মরত তরুণী অঙ্কিতা ফান্ডারি খুনের ঘটনায় ক্ষোভ বাড়ছে সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিত এনডিটিভি জানায় এই ঘটনার পর বিনোদ আর্য ও তার ভাই অঙ্কিত আর্যকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি নিহতের পরিবারের অভিযোগ হত্যাকাণ্ডের আলামত ঢাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধাবির আদেশে দ্রুত রিসোর্টটিকে গুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে মরদেহের প্রাথমিক ময়না তদন্ত প্রতিবেদনে বাণিতে ডুবে মৃত্যুর কথা বলা হলেও একে প্রত্যাখ্যান করেছে অঙ্কিতার পরিবার নিখোচের পর গত শনিবার রিসোর্টের পাশের একটি নালা থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে পুলিশ ওই রিসোর্টে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি অভিযোগ উঠেছে অঙ্কিতাকে পতিতা বৃত্তিতে বাধ্য করেছিল অভিযুক্তরা এই ঘটনার রেশ ধরি অঙ্কিতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বলা হয় আজ রোববার অঙ্কিতা শেষকৃত্য সম্পন্ন হয়েছে করা পুলিশের নিরাপত্তার মধ্য এই অ্যাম্বুলেন্সে তার বরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে অঙ্কিতার পরিবার প্রাথমিকভাবে শেষকৃত্যে আপত্তি করলেও পরে প্রশাসনের আবেদনের সারা দিয়ে ধা করতে সম্মতি দেয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন অঙ্কিতার খুনে দোষীদের ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি করে শাস্তি দেওয়া হবে এদিকে অভিযুক্ত পুলকে তার্যের বাবা বিনো তার্য দাবি করেছেন তার ছেলে একদম সহজ প্রকৃতির এই কাজ তার ছেলে কখনোই করতে পারে না তার ছেলে নির্দোষ বলে দাবি তার আনন্দবাজার জানায় রিসোর্টে অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে অঙ্কিতাকে জোর করতেন পুল। তাতে রাজি না হওয়াতে তরুণীকে খুন করেন তিনি এই ঘটনায় হোটেলের ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিত জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে গ্রেপ্তাররা জেল হেফাজতে রয়েছেন প্রসঙ্গত গত সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে এরা নিখোঁজ হন অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর গতকাল শনিবার সকালে উত্তরাখণ্ডের চাল্লিখাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয় পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তরুণীর মৃত্যুর আগে অঙ্কিতার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বিহার ধাঁচে দিল্লিকে বিজেপিকে হারানোর চেষ্টা ভারতের বিহার রাজ্যের মডেলই দিল্লি থেকে বিজেপিকে হটানোর চেষ্টা শুরু করেছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বিরোধীদের মধ্যে অনৈক্য থাকলেও কংগ্রেস জেডি আরজেডি সপা এনসিপি শিবসেনা ডিএমকে ও বামপন্থী দলগুলো দিল্লি থেকে বিজেপিকে হটাতে মহাগাট বন্ধনে সম্মত হচ্ছে তবে বিজেপি বিরোধী শিবিরের তৃণমূল আম আদমি পার্টি সহ একাধিক দল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসতে নারাজ রোববার ভারতের সাবেক উপ প্রধানমন্ত্রী দেবীলালের জন্মদিনে তার ছেলে ডি নেতা ওম প্রকাশ চৌটালা হরিয়ানার ফতে আয়োজন করলেও কংগ্রেস সেই সভা বয়কট করে হরিয়ানা বিরোধীদের সভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে শুরু করে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধি অংশ নেন তৃণমূলের প্রতিনিধিও ছিলেন সেখানে কংগ্রেস যোগ না দিল বিরোধী ঐক্যের বিষয় আশাবাদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এদিনই তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ সঙ্গে নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর করেন লালুর দাবি সালে বিজেপি হাঁটছেই তারই প্রস্তুতি তাই বিহারের মতো দিল্লির মসরত থেকে বিজেপি হটাতে সবাই একজোট হচ্ছেন তবে বিরোধীদের সম্মিলিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি হবেন তা নিয়ে এখনো ধোয়াশা কাটেনি তবে নীতিশ জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই লালুর মতে প্রধানমন্ত্রী ঠিক করার থেকে নরেন্দ্র মোদীকে গদি করা এখন সবচেয়ে জরুরি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের সুদের হার বাড়াচ্ছে ভারত মূল্যস্ফীতি লাগাম চানতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই ফের সুদের হার বাড়াতে যাচ্ছে এজন্য যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে ফর্মুলা দিতে পারে দেশটি কারণ এর আগে বেশ কয়েকবার মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কও সুদের হার বাড়িয়েছে রোববার পঁচিশে সেপ্টেম্বর দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বিশেষজ্ঞরা জানিয়েছে আরবিআই মে থেকে স্বল্প মেয়াদে ঋণের রিপো হার বেসিস পয়েন্ট হারিয়েছে এখন ফের পঞ্চাশ বেসিস পয়েন্টে বাড়িয়ে সুদের হার পাঁচ দশমিক নয় শতাংশ করতে পারে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটি মে মাসে রিপো রেট চল্লিশ পয়েন্ট ভিত্তিতে বাড়িয়েছে এরপর জুন আগস্টে পঞ্চাশ পয়েন্ট বাড়ানো হয় বর্তমানে এর হার পাঁচ দশমিক চার শতাংশ রয়েছে এদিকে চলতি বছর আগস্টে ভারতের মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বাড়ছে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়া মূল্য এই প্রভাব পড়েছে এতে দেশটা কেন্দ্রীয় ব্যাংকের উপর নতুন করে চাপ পাচ্ছে কারণ তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পালিয়ে যাচ্ছে ভারতের পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্য এক বছর আগের তুলনায় গত মাসে ভোক্তা মূল্য বেড়েছে শতাংশ। যা পূর্বাভাস শতাংশের চেয়ে বেশি তাছাড়া জুলাইতে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ছয় দশমিক সাত এক শতাংশ ভারত সরকারের তথ্য অনুযায়ী আগস্টে খাদ্যের দাম সাত দশমিক ছয় দুই শতাংশ বেড়েছে একই সময় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বেড়েছে দশ দশমিক সাত আট শতাংশ শতাংশ পোশাক ও জুতার দাম বেড়েছে নয় দশমিক নয় এক আবাসনের দাম বেড়েছে চার শতাংশ এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন চতুর্থাংশ বা শূন্য দশমিক শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই শতাংশ পর্যন্ত করেছে যা দুই হাজার সালের পর সর্বোচ্চ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ